Allahu Akbar. প্রস্তাব দিয়েছি, এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সংবাদ কর্মীরা কেউ ছেলের জন্য দাঁড়াতে পারতেছিলেন না, এখানে উপায় একটা জানাজা হয়েছে, জানাজার পর আমরা চলে যাচ্ছি না, তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হইলো? আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল যে কফিন মিছিল, সেই কফিন মিছিল নিয়ে আমরা টিএসসির দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা এই শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা আমাদের উপর যেভাবে হামলা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন কিন্তু চলছে, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনারা জানেন, বিভিন্ন দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে যেগুলো আসলে সত্য নয়, যেগুলো প্রথম থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হয়েছে, যেগুলোর আদতে কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে এর কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে, এবং দেশের ভিতরেও আমরা যে ধরনের ছবি বা যে ধরনের তথ্য উপাত্ত পাচ্ছি এগুলো বিশ্লেষণ সাপেক্ষ বিষয়, এগুলো বিভিন্ন আমাদের যে গোয়েন্দা আমাদের শাখা রয়েছে তাদের হাতেও রয়েছে এই ছবিগুলি, তারাও এই ধরনের ছবিগুলো পেয়েছেন, তারাও বিশ্লেষণ করছেন, এবং আমি নিশ্চিত করে বলতে চাই যাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। গুলির বিষয়টা বললেন না, গুলি আজকে জানাজার বিষয়টা একটু ক্লিয়ার করুন, আমি চলে যাব, জানাজা কেন করতে দেওয়া হচ্ছে না? এখানে আমি প্রথম থেকেই বলছি, আপনি স্পেসিফিকভাবে আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম থেকেই বলছি আমাদের যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের যে হৃদয়ের দাবি এদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, আমরা তাদের সাংবিধানিক অধিকার যে যুক্তিসঙ্গত উপায়ে যৌক্তিক উপায়ে তারা যে দাবি করতে চায় এতে আমাদের বা কারো সরকারের কারো কোনো মহলের কোনো ধরনের কোনো কোনো কিছু নাই, কিন্তু কেউ যদি এই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে অসাংবিধানিক কোনো প্রচেষ্টা বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে সেখানেই আমাদের সমস্যা, সেই ধরনের অরাজকতা করার জন্য বা সেই ধরনের উস্কানি দেওয়ার জন্য অনেক ধরনের মহল অনেক ধরনের মদতদাতা রয়েছে, আমরা সবাই তাদেরকে চিহ্নিত করার জন্য চেষ্টা করছি, র‍্যাব পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা সবাই একত্রভাবে কাজ করছি, যদি আমরা এ ধরনের কোনো ধরনের তথ্য পাই অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো, যে সকল ঘটনা আমরা ঘটেছে এগুলো আমরা সবাই জানি, সেগুলো সবাই বিশ্লেষণ করছেন ব্যাখ্যা করছেন এবং আমরা এর সুষ্ঠু তদন্ত আমরাও দাবি করছি। ডাবির সিন্ডিকেট সভায় ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সভায় ধীরে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমরা আসলে তারই বাস্তবায়ন করছি, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।